सम्मानित उलमाए कराम, बुजुर्गाने दीन, दोस्त अहबाब, अल्लाह पाक आमादेर के एकटा नियमित प्रोग्राम प्रत्येक मासेर इंग्रेजी मासेर प्रथम शुक्रवार जामिया शेख जकरिया मदरसार এই নামাজের জায়গায় খানকায়ে শেখ জাকারিয়ার পক্ষ থেকে মাসিক ইসলাহী প্রোগ্রাম, কিছু জিকির আসকারের কথা, মুরাকাবার কথা, দিলদারির কথা, তাসাউফের কথা ফন্নিভাবে আলোচনার চেষ্টা করা হয়। কতটুকু পারি না পারি আল্লাহ পাক জানেন, কিন্তু চেষ্টা করা হয় কই আলার টপ বয়ান না হো, इल्मी और बादलील बाहुज्जत कोई बयान। दौरा हदीस से पढ़ुआ छात्ररा आदो पढ़े, हफ्ता पढ़े, तफसीर पढ़े, अनेक आलेम उलामा विभिन्न जायगा थेके आसेन, सेखाने अंदाजी कथा फाल कथा कोइले तो काम होबे, कोई मजबूत बातें होना चाहिए ताके ये सीना तान करके मौले करीम के सामने कयामत के दिन एक आलिम वो बातें कर रहा है अल्लाह के साथ, किरकम शक्ति था, कत बड़ो बैरिस्टर से, कयामतेर रोज विचार इंसाफ होते से विचारक अल्लाह और ओकालती करते से एक आलिम। সে জানে দুনিয়ায় আমার কাছে যে কোরআন আসছে এর প্রতিটা অক্ষর প্রতিটা নুকতার এতটা পাওয়ার আছে যে আমি এখানে যা বলবো যার যে ব্যাখ্যাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন এইটা লইয়া আমি হাশরের ময়দানে আর্গুমেন্ট করার মতন পাওয়ার আমি রাখি। মুখস্থ কইলাম বুল্লা গেলাম মনে নাই কিংবা সেখানে কার্যকর হইল না, এরকম কোনো কথা না। এই জন্য আলেমরা ছাত্ররা অত্যন্ত মজবুতির সঙ্গে আলা বসিরাতি বলো না, এটা মুখস্থ কোনো কাজ না, অত্যন্ত বসিরতের সঙ্গে, অত্যন্ত বসিরতের সঙ্গে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছেন যে নতুন কোন জিনিস তো মৌতের পরে আল্লাহ পাক দেখাইবেন বা আমরা দেখব এরকম কিছু নাই, যা আছে এগুলো কম্পিউটারের মতন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আমাদের চোখের সামনে আল্লাহর পয়গম্বর আনাইয়া দেখাইয়া তারপরে গেছেন। লাইলুহা কানহারিহা বলেন না, লাইলুহা কানহারিহা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন। তা আমরা ফোন নিয়ে কিছু আলোচনা করা, কিছু দিনদারির মেহনত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কয়েকটা এস্তেলা, নবুয়ত, বেলায়ত, নিসবত, এরাদত, বাইয়াত, ইংরেজি কইলাম কি কইলাম হুজুর, কারণ এই শব্দগুলো বুঝার মতন লোকজনও এখন কমে গেছে, এই জন্য আরবিটারে ইংরেজি কইলে হবে। নবুয়ত বলেন না কান্দল বিষয়, নবুয়ত, বেলায়ত, বেলায়ত, নিসবত, নিসবত, ইরাদত, ইরাদত, বাইয়াত, বাইয়াত, এই যে শব্দগুলো এগুলো আমরা কিতাবের মধ্যে অনেক সময় পাই, কিন্তু কোনটার কি অর্থ, কি মিনিংস, কেন এই আয়োজন, এইগুলো আমরা অনেক সময় যে জন্যে কয় বুঝা যায়, আসলে হাসা করলো না মিশা করলো কিছুই জানি না, কিন্তু একজন আলেমে দিন দাওরা বাস পড়লেন আপকো ইয়ে জিম্মাদারি হ্যায় এখানে কোনো অস্পষ্ট কথা বলে যাওয়ার মতন জিনিস পয়গম্বর রাখেন নাই। পয়গম্বর বলছেন যে আমি এমন কোরআন তোমাদের সামনে আনছি যে কোরআন হইল লা রাইবা ফিহি, বলেন না, যে কোরআন হলো মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছু এখানে দেওয়া। আবার বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাইইন,
দিব্যানন লিকুল্লি শাই, এই সব চ্যালেঞ্জ গুলো আপনারা কি একটু খেয়াল করবেন না? আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আরে বেটা একটু ফিকির কর, একটু ফিকির কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলোকে কোনো জিনিসকে আল্লাহ রসুল অস্পষ্ট রাখেন নাই, কাজে আপনিও কোনো জিনিসকে অস্পষ্ট রাখতে পারেন না, খেয়ানত হয়ে যায় না। তাইলে আজকে আমাদের আলোচনার বিষয় হইল নবুয়ত, বেলায়ত, নিসবত, এরাদত, বাইয়াত, কতগুলো জটিল শব্দ। প্রথম আপনারা বুঝেন নাই, ইনশাল্লাহ বুঝবেন, চেষ্টা করা হবে সহজ করার। এগুলো হইল মনন চর্চার বিভিন্ন পর্যায়। বলেন না, মনন চর্চার বিভিন্ন পর্যায়। মনন চর্চা দিলদারি বাংলা কইলে বুঝে না, উর্দু কইলে আবার বুঝে। দিলদারি আনিস কও, দিলদারি, দিলদারি, দিল মানে কলব, দিলদারি বাংলায় কয় মনন চর্চা। বাংলায় কি কয়? মনন চর্চা। এই মনন চর্চার বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়, বিভিন্ন স্টেজ, বিভিন্ন মাকাম। মনন চর্চা কেন এখানে? পৃথিবীতে যত নবী ওলি তশরিফ এনেছেন সকলের অভিন্ন কর্মক্ষেত্র, কি কইলাম, পৃথিবীতে যত নবী ওলি ছিলেন আছেন, নবুয়তের দুয়ার তো বন্ধ, তো পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, যত আল্লাহওয়ালা পৃথিবীতে কাজ করেছেন, করে গিয়েছেন, আজও করছেন, ইনাদের অভিন্ন কর্মক্ষেত্র, বলেন ইনাদের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের হৃদয় রাজ্য। বলেন মানুষের, মানুষের, আবার বলেন মানুষের, মানুষের হৃদয় রাজ্য হইল ওদের অভিন্ন এবং একক কর্মক্ষেত্র। পয়গম্বররা দুনিয়াতে হাল চাষ শিক্ষা দেওয়ার জন্য আসেননি, করছেন কিন্তু এই জন্য আসেননি, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়ার প্রচার করার জন্য আসেন নাই, করছেন ভিন্ন কথা, কিন্তু এটা তাদের কাজ ছিল না, কাজ ছিল না। তাদের সকলের কাজ হইল মানুষের হৃদয় রাজ্যে, সেখানে ঢুকো, কাম করো, ঘুরে আনো, খারাপটারে বালা বানাও, বালাটাকে আগে বাড়াও। কথা বলেন না, খারাপটাকে ভালো বানাও, ভালোটাকে আগে বাড়াও। আবার আমি বলবো, তারপরে আপনারা বলবেন, হাওয়া ও হের সুবালা দিল বদল দে, মেরে গফলত মে ডুবা দিল বদল দে, দিল কে দুনিয়া দিল বদল দে, বদল দে দুনিয়া দিল বদল দে, খুদায়া ফজল ফরমা দিল বদল দে, খুদায়া ফজল ফরমা দিল বদল দে। শুনান, হাওয়া ও হাওয়া ও মুখস্থ না করলে তো, মুখস্থ আছে কার, একজন শুনান, হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, মেরে গফলত মে ডুবা দিল বদল দে, বদল দে দিল কে দুনিয়া দিল বদল দে, খুদায়া ফজল ফরমা দিল বদল দে, গভীর রাত্র সব ঘুমাই আসে, আল্লাহর বন্দা উঠলো, ওযু করলো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, কেবলামুখী হইয়া বসলো, এস্তেহজারে মকান
ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গালের মতন বসাইয়া দিয়া জিকির করতেছিলাম। জিকির করতেছে আর কাইন্দতেছে, চোখ থেকে পানি পড়তেছে, মাওলা পাককে হাজির নাজির জাইন্না কইতেছে, হাওয়া ও হেরসুয়ালা দিল বদল দে, হাওয়া ও হেরসুয়ালা দিল বদল দে, মেরে গাফলত মে ডুবা দিল বদল দে, বদল দে দিল কে দুনিয়া দিল বদল দে, দিল বদল দে ও খোদা, কলবটাকে তুমি খারাপ হয়ে আছে এটারে বদলাইয়া ভালা বানাইয়া দাও। কাইন্দতেছে, আপনাদেরকে কেন মুখাস্থ করাই? মুখাস্থ যদি না করেন সময় মতন কইতে পারবেন না, কথা কন না? মুখাস্থ না করাইলে সময় মতন কইতে পারবেন, তখন তো খালি এদিক ওদিক তাহলে খালাস করবেন, হুজুরে জানি গীতা কইছিল, হুজুরে জানি গীতা কইছিল, তো এই কথা কইলে আল্লাহ পাক কইছে বেকুব, আগে মুখাস্থ করে আইবি না তুই? এই জন্য বলেন না হাওয়া ও হেরসুয়ালা দিল বদল দে, মেরে গাফলত মে ডুবা দিল বদল দে, বদল দে দিল কে দুনিয়া দিল বদল দে, খুদায়া ফজল ফরমা দিল বদল দে। শিশুর মতন আমাদের বুজুর্গরা জিকির করতেছে, কাইন্দতেছে, আবার কথাগুলো আল্লাহ পাকের কাছে দিলে, মগমম কো মসরুর করে দে, দিলে বে নূর কো পুর নূর করে দে, ফিরোজা দিল মে শমা তুর কর দে, ইয়ে গোশা নূর সে ভরপুর কর দে, মে ওয়াহদত পিলা মখমুর কর দে, মোহাব্বত কে নিশা মে চুর কর দে, হে মেরে ঘাত মে খুদ নফস মেরা, খুদায়া ইসে বে মকদুর কর দে, মেরে জাহির সনোয়ার জায়ে ইলাহি, মেরে বাতিন কি জুলমত দূর কর দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিনিসগুলো, এই জন্য মুখাস্থ করণ লাগে, নতুবা আপনাদেরকে কষ্ট দিতাম না এই জটিল জটিল কথাগুলো বলে। হুজুর বাংলায় কন না কা, বাংলাতে এরকম বাক্য বানাই না, এখনো লোকজন তৈয়ার হয় নাই, হবে ইনশাল্লাহ, কন না? আমরা তো ওই উর্দুওয়ালাদের কাছ থেকে, ফার্সিওয়ালাদের কাছ থেকে এগুলো লইছি, ওনাদেরটা দিয়ে দিয়ে এখন আমাদের কাম সারণ লাগে। নতুবা বাংলাতেও যখন তৈয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আমরা আবার বাংলাতে বলবো, বাংলার সঙ্গে কোনো আমাদের আদাওয়াতি নাই, আমাদের কারো কোনো ভাষার সঙ্গে আদাওয়াতি নাই, আমরা তো আমাদের মাওলাকে পাইতে চাই। কাকে পাইতে চাই? কাকে পাইতে চাই? কাকে পাইতে চাই? বলিল কি ইলা রব্বিকা মুনতাহা, কন্না? ইলা রব্বিকা মুনতাহা, ইলা রব্বিকা মুনতাহা, কই যাইবা আল্লাহ পর্যন্ত? দলিল কি ইলা রব্বিকা, মরনা কন্না? ইলা রব্বিকা মুনতাহা, তোমার রব পর্যন্ত, সেখানে পর্যন্ত পৌঁছন, এটা হইলো তোমার গন্তব্য। এজন্য সব কিছু ছাইড়া, সব কিছু ছাইড়া। এই যে রাত্রে বৈশা, শেষ রাত্র বৈশা, চোখ বন্ধ করে জিকির করতেছে আর কাইন্দতেছে। ইস্তেহজারে মাকান, ইস্তেহজারে কলব, ইস্তেহজারে জাত, এগুলোর বয়ান আগে করা হয়েছে ইউটিউবের মধ্যে, এখানে ওখানে কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে আছে, আপনারা দেখিয়া লইয়েন। তো কাইন্দতেছে, কাইন্দতেছে আর কইতেছে, এলাহি তেরে চৌখট পর ভিখারি বন কে আয়া হো খোদা,
তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا حنيفا অর্থকি সব ছাড়লাম তোমারে ধরলাম সব ছাড়লাম তোমারে ধরলাম এটা হানিফান তরজমা কিসের তরজমা হানিফান إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا আমার চেহারাটাকে আমি অভিমুখী বানাইলাম ওই রবের সামনে যিনি আসমান বানাইলেন জমিন বানাইলেন সব কিছু ছাড়লাম তার দামান ধরে বসে গেলাম। এলাহি তেরে চৌখট পর ভিখারি বন কে আয়া এলাহি তেরে চৌখট পর ভিখারি বন কে আয়া হো সরাপা ফকর হে আজিজ নদামত সাথ লায়া হো ভিখারি বো জিসকে পাস না ঝুলি হে না পেয়ালা বেগার জিসে আপনা হিরসো হওয়ানে মার ডালা। এই যে এগুলো হলো দিলদারির কথা, বলেন না কিসের কথা? দিলদারির কথা, মানে দিলকে বানাইতে হইলে এই কান্দাকাটি গুলো লাগে, সময় গুলো লাগে, তিন টাইম কয় টাইম বল ফাস্তাইনু বিল গদওয়াতি والروحتي وشيء من الدلجتي وينك فاستعينوا بالغدوة والروحتي وشيء من الدلجتي بخاري شريف الحديث كم حديث تريج بصر بڑا اسی بڑا بخاري الحمدلله কইতাম পারি যে কোথায় কি আছে আল্লাহ শুকর। فاستعينوا بالغدوة কোনা فاستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة فاستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة কয় টাইম আল্লাহ পয়গম্বর বলতেছেন কইলে টাইম তিনটা, একটা হলো সকাল বেলা ফজরের পরে, আরেকটা হইলো বিকাল বেলা আসরের পরে, আরেকটা হইলো শেষ রাত্র তাহাজ্জুদের পরে। শেষ রাত্র দলিল কন্যা কান্দলবি সব দলিল কইব ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার-রাওহাতি ওয়া শাইইন মিনাদ-দুল জাতি কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই তিন টাইমে আল্লাহর সঙ্গে নিজেকে মিলাইয়া কেমনে মিলাইবেন? এর জন্য ইস্তেহজারে মকান গিয়া মক্কা শরীফ গিয়া বস, এর জন্য ইস্তেহজারে জাত আল্লাহকে হাজির নাজির আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আল্লাহু আকবার। إذهما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأيده إن الله معنا إبراهيم فأنزل الله سكينته على رسوله وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا تمیو যদি এরকম আল্লাহ পাককে সঙ্গী বানাইতে পারো পয়গম্বর যেরকম কইছে আবু বকর নো টেনশন ইন্নাল্লাহ মানা আবু বকর নো টেনশন ইন্নাল্লাহ মানা আপনা যদি নো টেনশন আল্লাহ ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন আল্লাহু মাই আল্লাহু মাই এটা যদি ভালা করে বসাইতে পারেন অটোমেটিক আপনার ভিতর থেকে খবর চলে আসবে আল্লাহ পাকে আপনার ভিতরে এলকা করে দিবেন যে চারি কথা শুনে যাও তুমি আমারে আল্লাহু মাইর মুরাকাবা তৈয়ার হয়ে গেছে তো চারটা নিয়ামত লয়ে যাও সুবহানাল্লাহ। সেটা কোনটা? ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি এক নম্বর, ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা দুই নম্বর, ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা তিন নম্বর, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ছয় নম্বর। অটোমেটিক আপনি খালি নাইমা দেখেন না,
শেষ রাত্র মুরাকাবার হালতে যখন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, এটা যখন ভালো করে মজবুত করে যেদিন বসাইবেন এদিনেই দেখবেন যে কলমের মধ্যে আল্লাহ পাক খবর বানায়া দিছে, ফা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা ওয়া জাআলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তর্জমা করতে পারি নাই, সময় কম, দীক্ষা লইয়েন তর্জমা দেখানোর পরে দেখবেন যে আপনার কলিজার মধ্যে কিরকম খুশি বাকবাক শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলে এত বড় নিয়ামত ঘরের ভিতরে আছে, কোনোদিন এটাকে পাইলাম না দিলাম না, কত বড় খেয়ানত করলাম, আল্লাহু আকবার। এই জন্য আমি ওইদিকে কথা বলতেছি না, এগুলোর বয়ান আছে, আপনারা দীক্ষা লইয়েন। আর আজকাল যেটা বলবো, নবুয়ত, বেলায়ত, নিসবত, ইরাদত, বায়াত, বলেন না, নবুয়ত, বেলায়ত, নিসবত, ইরাদত, বায়াত, এইগুলোর নিয়ে কথা বলা হবে যতটুকু টাইম ইনশাআল্লাহ। তবে কারণ এইগুলো নিয়ে কথা বলবো কেন, এইগুলো হৃদয় রাজ্যের বিভিন্ন স্টেশন, বলেন না, হৃদয় রাজ্যের বিভিন্ন স্টেশন। তো হৃদয় রাজ্যের বিভিন্ন স্টেশন হলে আমার মাথা ব্যথা কেন, কই যে আমার যে কর্মক্ষেত্র মানুষের হৃদয় রাজ্য, আমার কর্মক্ষেত্র কি মানুষের হৃদয় রাজ্য, তাইলে এটার স্টেশন গুলো জানতে হইব না, না জানলে আমি আমার কর্মক্ষেত্রের স্টেশন জানি না, হুদায় খানে এখানে লাভালাভি করতে আসি, হুদায় কি লাভালাভি, তাহলে ভোটটা দাও, এখানে ভোটটা দাও না, ভোট না দিলে, কারণ এগুলো এলমি বিষয়, এগুলো এলমি বিষয়। ওয়াজ তো মাশাল্লাহ শীতকাল আসতেছে, ওয়াজ তো করবোই, কান্দুলে মিশাবো করবো, তো এই হুজুরও করে। এখন কথা হলো হুজুরের নাম ডাকি, আপনার এগুলো সম্পর্কে আমাদেরকে এলমি ভাবে, বলেন না, কিভাবে এলমি ভাবে আমাদেরকে জানতে হবে যে নবুয়ত কাকে বলে, বেলায়াত কাকে বলে, নিসবত কাকে বলে, এরাদত কাকে বলে, বাইআত কাকে বলে। হ্যাঁ, এইগুলো এইগুলো এলমি ভাবে না জানলে আমাদের কলম দিও, এখানে একটু উঁচা করে ধরে রাখো, নাহলে বেশি উঁচা হয়ে গেছে, একটা চেয়ার দেবো। এখানে রাখো, আমাদের আজকে আলোচনা হইল নবুয়ত জানতে হবে, বেলায়াত জানতে হবে, তারপরে আর কি জানতে হবে, নিসবত জানতে হবে, ইরাদত জানতে হবে, বাইআত জানতে হবে। এই শব্দ কয়েকটা শব্দ এখানে আমরা পাইলাম, এগুলো আমরা জানবো, তাই না? তো নবুয়ত, বেলায়াত, নিসবত, ইরাদত, 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 বাইআত, এই কয়েকটা শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন আলোচনা করব, যেহেতু নবী ওলি সকলের অভিন্ন কর্মক্ষেত্র কি, অভিন্ন কর্মক্ষেত্র, বলেন কি, জোরে কম, আরো জোরে কম, মানে দুনিয়ায় কলব, যাকে উর্দু আলারা কি বলে, আল্লাহর হাবিব কি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজবা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব। তো মানুষের হৃদয়রাজ্য, হৃদয়রাজ্য,
মোটামুটি আমি কথাটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তো। এই এই জিনিসটা আমরা সবাই দেখেন ভালো করে, আবার দেখেন নবুয়ত বেলায়াত নিসবত এরাদত বাইয়াত। কেন এই আলোচনা? যেহেতু নবী উলি সকলের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের, আর এগুলো হইল এই মানুষের হৃদয়ের বিভিন্ন মাকামাত, বিভিন্ন স্টেশন, বিভিন্ন মাকামাত, বিভিন্ন স্টেশন গেল। এটা উচ্চা গেল ডাস্টার গেল। এখন এগুলোকে বুঝনের জন্য আগে একটা গ্রস আলোচনা আমাদেরকে করতে হবে, যে বায়াত তো বুঝি, অন্য কিছু না বুঝলো বায়াত তো বুঝি। যে হুজুরে সবাই একখানে করে বসাইয়া কলমা শরীফ পড়ায়, এরপরে ইমান আনিলাম আল্লাহর উপরে ইত্যাদি ইত্যাদি, এটারে কি কয়? বায়াত। আর এই বায়াত থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। এক নম্বর ধরেন, সবাই কি বায়াত হয় নাকি? তাহলে এটা তো এক নম্বর, এটা দেওয়া ঠিক হলো, এটা দিতে হবে দুই নম্বর। এক নম্বর হলো মানুষ সর্বসাধারণ, ঠিক আছে না? ঠিক আছে, কারণ মানুষ সর্বসাধারণ, কেউ বায়াত হয় কেউ হয় না, কেউ মুসলমান কেউ গায়রে মুসলিম। তা আগে আমি মানুষ সর্বসাধারণ কি তোমার ডিস্টার্ব হচ্ছে এটা তো আগে এটা বুঝতে হবে, তাই না? এরপরে সর্বসাধারণ থেকে দুই নম্বর বলেন না, দুই নম্বর এটা হলো বায়াত এরাদত। যারা বায়াতে আসলো, কোনো বুজুর্গের হাতে বায়াত হইলেন, আমরা তো কোনো পয়গম্বর পাই নাই, যারা পয়গম্বর পাইছেন ওনারা ঠিক পয়গম্বরের হাতে বায়াত হইছেন। ইন্নাল্লাযীনা ইউবায়ইউনাকা ইন্নামা ইউবায়ইউনাল্লাহ, কার হাতে বায়াত? ওনারা কার হাতে বায়াত? পয়গম্বরের হাতে। তাহলে পয়গম্বর যখন আসেন তখন বায়াতটা কার হাতে হইতেছে? পয়গম্বরের হাতে। আর এটা একটা রুল আল্লাহ পাক জানায় দিয়েছেন যে পয়গম্বর আপনি তো আর কিয়ামত পর্যন্ত থাকবেন না। তো যারা আপনার হাতে এবং আপনার হাতের এই সিলসিলায় আছে, এদের কারোর হাতে যারা হাত রাখলো সকলকে আপনি জানায় দেন যে এরা হয়তো আপনি থাকবেন না, সাহাবি থাকবে না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, আরো পরে বুজুর্গ আব্দুল কাদের জিলানি থাকবে না, মঈনুদ্দিন চিশতি থাকবে না, হাজী ইমদাদুল্লাহ ফারুকি থাকবে না, কাসেম নানুতুবি থাকবে না, তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি থাকবে না, তবে একজন থাকবেন, তিনি কে? তিনি কে? এজন্য সিলসিলা চলবে। আর এদের হাতের উপরে আমি আমার হাতটা রেখে দিলাম, চিরন্তন হাত, যিনি কখনো মরবেন না। ইন্নাল্লাযীনা ইউবায়ইউনাকা ইন্নামা ইউবায়ইউনাল্লাহ, তুমি একথা মনে রাখো না, মনে করবো না যে আমি যে বায়াত হইলাম উনি কয়দিন থাকবেন, উনি কয়দিন থাকেন না থাকেন এটা তোমার বিষয় নয়, তুমি বায়াত হন এর অর্থ হইল আমার সঙ্গে তোমার চুক্তি হয়ে গেল। আর আমি হইলাম হাইয়ুন কাইয়ুম, বলেন না, আমি হইলাম হাইয়ুন কাইয়ুম, এটার নাম হলো বায়াত, এটার নাম হইলো বায়াত। মানুষের একটা স্টেজ সর্বসাধারণ, আর এর থেকে যারা বায়াতে গেল একটু এরা উপরে উঠলেন একটু, আমি নিচের থেকে কাজ লেখা শুরু করলাম মানে এটা উপরের দিকে উঠতেছে, খালি কোন দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে। বায়াত, বায়াতের পরে কিছু সবক টবক আছে, ঋণটা আদায় করণ লাগে। এই সবক আদায় করণ যে আদায় করে তারে কয় মুরিদ, আর সে যে আদায় করতেছে এটার নাম হলো এরাদত। এটার নাম কি? এরাদত। মুরিদ এরাদত, ঠিক আছে তো? মাদ্দা, এটার নাম কি? এরাদত। তো বায়াত এরাদত এটা হলো দুই নম্বর স্টেজ, আমি তফসিল করবো আরো পরে, আগে আপনি স্টেজ গুলো জানেন।
তিন নম্বর হইল আরো উপরে উঠতেছে, যদি বায়াত এরাদাতের মধ্যে মোটামুটি সে একটা চান্স নিতে পারলো, সবাই যে পাস করে ঠিক আছে নাকি? প্রাইমারি স্কুলে যত মানুষ আপনার লোকে ভর্তি হয়েছে সবাই হাই স্কুলে গেছে, হাই স্কুলে যত মানুষ আপনার সঙ্গে ছিল সবাই কলেজে গেছে, কলেজে আপনার সঙ্গে যারা ছিল সবাই ইউনিভার্সিটি গেছে, তা বুঝা গেল ঝরে যায়, বুঝা গেল ঝরে যায়। তো দুই নম্বর থেকে তিন নম্বর যারা মোটামুটি একটা, মোটামুটি বলতে কলবের মধ্যে কলমা শরীফকে বসানোর যোগ্যতা, বলেন না নামাজ কালাম এখনো আনা হয়নি, সিরফ যে কলবের মধ্যে কলমা শরীফকে বসানোর। আপনি আমরা এই কথা মনে করার সুযোগ নাই বলে হুজুর নামাজ পড়ি কত কিছু করি তাহাজ্জুদ পড়ি, আপনি আমাদেরকে কোন দেওয়া নিতেছেন বুঝতেছি না, আমরা কি এখনো কলবের মধ্যে কলমা শরীফ বসেই নাই? তো আমি জবাব দিব না, কিতাবওয়ালা জবাব দেখেন না এখনো বসে নাই, এখনো কি বসে নাই, বসে নাই। কারণ কলব এমন একটা জটিল জিনিস যে সে এখানে কোনো জিনিসকে বসতে দেয় না। ইন্নামা আল কলবু ইন্নামা ইউসাম্মা ইউকালু লাহু কলবুন লিআন্নাহু ইয়াতাকাল্লাবু ফি কুল্লি আনিন ফা আনিন কোনা লিআন্নাহু ইয়াতাকাল্লাবু ফি কুল্লি আনিন ফা আনিন, এটা কাউকে বসতে দেয় না, এটা সব সময় খালি নড়াচড়া করে লাফালাফি করে, কোনো জিনিসকে আপনি রাখবেন এখানে সুযোগই দেয় না। সে কচু পাতা আর পানির মতন, বলেন না কিসের মতন, সারাদিন পানি রেখে দিছে কচু পাতার উপরে, বাতাস কদ্দুর আসছে তো কচু পাতা কাইতে গেছে, পানিও পড়ে গেছে, এরকম ভাবে পড়ে গেছে যে পানি যে ছিল লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, এরকম ভাবে ফলায় না, এরকম ভাবে কি, ইসকা নাম হ্যায় কলব, বলেন না ইসকা নাম হ্যায় কলব। তাহলে আপনি মনে করেন যে এরকম মানে লাফালাফি করেন না জিনিসের মধ্যে আপনি কোনো জিনিসকে বসায় রাখতে পারবেন? এই জন্য বলা হয়েছে যে কোনোরকম বাঁধছে, কোনোরকম কলমা শরীফটা সেখানে কি বাঁধছে, যে লাফালাফি করলেও কলমাটা পড়ে না, কলমাটা কি পড়ে না, এই স্টেজটাকে বলা হয় নিসবত। এটার কি বলা হয়, নিসবত। এই নিসবতের আরেকটা ইয়ে হইল এটাকে এই স্টেজে লোকেরা খেলাফত দেয়, এটা আমি লম্বা বলবো, খেলাফত নিসবত খেলাফত এগুলো সব এই স্টেজ, তবে নিসবতটা আরো উপরের দিকে যাবে। এইটাকে এটাকে আরেকটা বেলায়েত বলা হয়, বলেন নাই না কি লিখলাম, নিসবত খেলাফত বেলায়েত, তো এটি সব হইল তিন নম্বর স্টেজ। তবে এই বেলায়েত মানে এটার নাম হলো বেলায়েতে আম্মা, বেলায়েতে আম্মা, এর নাম কি বেলায়েতে আম্মা, তারা এখানে এটা বুঝতে হবে, কারণ এই স্টেজের লোকে বেশি, কাজে এটাকে ভালো করে না দেখলে লোকেরা আবার সহিভাবে বুঝবে না। তিন নম্বর, এটা তিন নম্বর স্টেজ, এটাকে বলা হবে নিসবত অবলিক খেলাফত। এটা অবলিকও না, এটা হলো এটা বোঝানোর জন্য যে একজন আরেকজন যে খেলাফত দেয়, হ্যাঁ এটা হলো এই স্টেজ থেকে দেয়। বেলায়েতে এটা কান্দলে মিশে আপনারা রাখবেন, আমি আপনাদেরকে পরে বলবো যে নিসবত এবং খেলাফতের মধ্যে পার্থক্য কোন জায়গায়, নিসবত কাকে বলে খেলাফত কাকে বলে, এটাও কিন্তু দুধ সে দুধ পানি সে পানি আপনাদেরকে আলোক আলোক বুঝে নিতে হবে যে ইসি কা নাম হয় নিসবত আর ইসি কা নাম হয় খেলাফত। তাইলে এই নিসবত খেলাফত বেলায়েতে আম, এটি হলো কয় নম্বর, তিন নম্বর। খালি আগে স্টেজ গুলো আরো উপরে উঠেন না, চার নম্বর, এটা হলো আপনার বেলায়েতে খাস। বা এটাকে অন্য নামে বলা হয় সুগরা, বলেন না
বেলায়েতে খাসা বা বেলায়েতে সুগরা, এটা কয় নম্বর? এরপরে আরো একটা স্টেজ জান, এর নাম হলো বেলায়েতে তাম্মা। মানুষ বাইআত ইরাদত নিসবত বেলায়েতে খাসা বেলায়েতে তাম্মা, এদিকে বেলায়েতে আম্মাও একটা আছে। এটা এই নজরে আপনারা খালি ছবিটা উড়ায় রাখেন না, চোখের মধ্যে, চোখের মধ্যে ছবিটা কি, এই পর্যন্ত মানুষের উঠা শেষ বলেন না, এই পর্যন্ত মানুষের শেষ, এরপরে আর কিছু নাই, এরপরে আর পাবলিকের কোনো চান্স নাই, এরপরে নবুয়ত। নবুয়তের একবারে ন্যূনতম পর্যায়ে ধরেন, ন্যূনতম বাক্য নবুয়তের মধ্যেও কিন্তু ক্লাস আছে। তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাজ মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদাহুম আলা বাযিন দারাজাত, বুঝা গেল? এখানেও ক্লাস আছে, এখানেও কি ক্লাস আছে? তাহলে একজন সবার নিচে আর একজন সবার উপরে, মানতে হইব। ফাদ্দালনা বাদাহুম আলা বাজ, তবে এত হাই র্যাঙ্কের মধ্যে পার্থক্যটা সাধারণ পাবলিকের নজরে দেখুন বড় সম্ভব না, এটা বড় এটা দেখতে হইলো আপনাকে, মানে এটা বুঝতে হইলো ওই ক্লাসের লোক লাগবে, নবীরা বুঝবো, এটা আমরা বুঝবো না, এটা কি আমরা বুঝবো না? ন্যূনতম মাকাম নবুয়তের হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহি সালাতু ওয়াসালামকে ধরা হয় যে ন্যূনতম ক্লাসে কে, হযরত ইউনুস ইবনে মাত্তা। সারা দুনিয়ার সকল মানুষ যদি আবু বকর সিদ্দিক হইল, সকলকে এক পাল্লায় রাখা হইল, আরেক পাল্লায় কোন ন্যূনতম মকামে অবস্থিত পয়গম্বর একটা পশম রাখা হইল, আরেক পাল্লায় ন্যূনতম মকাম আমি দাগ দিয়া দিছি, কারণ এই বেড়া ওখানে যাওয়ার চান্স নাই আর এটারাও এদিকে নামানোর চান্স নাই, এই জন্য দাগ দিয়া দিছি। বর্ডার বেলায়েতে তাম্মা পর্যন্ত আপনি যাবেন, বেলায়েতে তাম্মার কথা কইলে আপনি বলবেন যে হুজুর আমার আর দরকার নাই, আমি যথেষ্ট উপরে উঠছি, যথেষ্ট উপরে কি উঠছি, কারণ আপনি বেলায়েতে তাম্মা পাঁচ নম্বর, আপনি বসবাস করতে আছেন এখানে নিসবতের জায়গা কিংবা আরো নিচে, দুই নম্বরে আপনি বসবাস করতেছেন, আপনার উপরে আরো বহু স্টেজ আছে। নবুয়তের ন্যূনতম মাকাম, এরপরে এটা 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 তিন নম্বর, দুই নম্বর হইল নবুয়তে, এখানে বড় মজার কথা, বলেন এরপরে আছে নবুয়তের 124,000 স্টেজ, প্রত্যেকটা দূরত্ব হইল মা বাইনাস সামাই ওয়াল আরদ, এবং প্রত্যেকটা চেয়ারের জন্য একজন পয়গম্বর, এবং এরা উপরের দিকে উঠতেছে, কোন না এরা কি, আর সর্বশীর্ষে হইল
এক। দেখছেন সর্বশিষ্য হইল নবুয়ত মাকামে। এবার আপনি হিসাব করেন তো যে ন্যূনতম পয়গম্বর থেকে মোহাম্মদুর রসুল্লাহর মাঝখানে কি আছে, প্রত্যেকটার একটার থেকে আটটার দূরত্ব কতটুকু? তাহলে সাধারণ নবী থেকে পয়গম্বর কোন জায়গায়, আর আপনার থেকে পয়গম্বর কোন জায়গায়? এরপরে আর কোন মাকাম নাই, বল এরপরে আর কোন কি নাই? মাকাম এটা হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর হাবিবের শান বুঝতে হইলে আপনাকে পুরো কাহিনীটা জানতে হবে, নতুবা আল্লাহর হাবিবকে আপনি চিনলেন না। এইভাবে যখন আপনি চিন্তা করবেন তখন বুঝবেন যে বাদাজ খোদা বুজুর্গের তো কিসসা মুখতাসার, বাদাজ খোদা বুজুর্গের তো কিসসা মুখতাসার। তা আমরা মোটামুটি একটা চেইন পাইলাম, তো সব কিন্তু একেবারে মানে মনন চর্চার বিভিন্ন পর্যায়। বলেন না মনন চর্চার এ মনকে নিয়েই খেলাধুলা, মনকে নিয়ে কি খেলাধুলা, মনকে কামে লাগাইয়া এ হইল সাধারণ মানুষ, মনকে কামে লাগাইতেছে দুনিয়ার কাজে, আর বায়াত এরাদা দোয়ালা মনকে লাগাইতেছে আল্লাহকে পাওয়ানোর জন্য। বলেন না তুঝে ঢুঁড়তা হুঁ তুঝে ঢুঁড়তা হুঁ তেরে রাগ দর হ্যায় বতা দে খুদায়া, বতা হমকো তেরে রাগ কিস তরফ হ্যায়, বতা হমকো তেরে রাগ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হমকো খুদায়া। এই যে গান গাইতে আসে এটা এইখান থেকে, এটা কি এখান থেকে, আর নজর কই পর্যন্ত, একবারে এক নজর তো আরো উপরে, কারণ এ পর্যন্ত তো আখের মানুষ বল না, এ পর্যন্ত আখের কি মানুষ, আখের তো কি মানুষ, আর আপনি খুঁজতেছেন মানুষের খালেককে, কথা বলেন না মানুষের খালেককে, আমরা তো মানুষকে খুঁজি না, আমরা কাকে খুঁজতেছি, মানুষের খালেককে। তো খালেকের বাড়ি কই? এই পর্যন্ত যদি মানুষই থাকে তাহলে খালেক কই? তাহলে সেই বয়ান যদি শুরু করি তাহলে আবার আবার লিখতে হইব আমাকে যে খালেকের বাড়ি, খালেকের বাড়ি কই, এটা খুঁজতে আপনাকে সুবহানাল্লাহ। আর আপনি এই সাধারণ জায়গা থেকে সব কিছু অতিক্রম করে খালেকের বাড়ির দুয়ারে গিয়া কইতে আছেন, কি কইতেছেন, তুঝে ঢুঁড়তা হুঁ তুঝে ঢুঁড়তা হুঁ, কয় না কা সবাই, তুঝে ঢুঁড়তা হুঁ তুঝে ঢুঁড়তা হুঁ তেরে রাগ দর হ্যায় বতা দে খুদায়া। আল্লাহ তোমাকে পাইতে চাই, তোমাকে পাইতে চাই, কিভাবে তোমার বাড়িতে পৌঁছন যায়, কিভাবে তোমাকে পাওয়া যায়, কিভাবে তোমার সঙ্গে কথা বলা যায়, কিভাবে তোমার সঙ্গে দেখা করা যায়, রাস্তাটা ধরাইয়া দাও। তুঝে ঢুঁড়তা হুঁ তুঝে ঢুঁড়তা হুঁ তেরে রাগ দর হ্যায় বতা দে খুদায়া, বতা হমকো তেরে রাগ কিস তরফ হ্যায়, বতা হমকো তেরে রাহ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হমকো খুদায়া। বুজুর্গি কি নহীঁ হমকো জরুরত, গুলাম আপনা বনা হমকো খুদায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ বন্ধ করে জিকির করতেছে আর শের পড়তে আছে, আর শেরের সঙ্গে সঙ্গে পুরো কাহিনী তার নজরে ঘুরতে আসে, আমি আছি কোন জায়গায় আর খুঁজতেছি কাকে, তিনি কোথায় আছেন,
এইগুলো যখন দিমাগের মধ্যে থাকে থাকা, এটার নাম হইলো ইস্তেহজার। এটার নাম কি? ইস্তেহজার। এটার নাম হইলো মুরাকাবা, এটার নাম হইলো ইস্তেহজার। ওই ইস্তেহজার কে নিয়া যখন আপনি জিকির করবেন, সেই জিকিরের কোয়ালিটি একরকম, আর এটা ছাড়া জিকির করলে তার কোয়ালিটি কত বেশ কম? আকাশ পাতাল বেশ কম। তো আগে আপনাদেরকে মোটামুটি আপনারা এটা ভালো করে দেখছেন নি যে আমাদের মানে মনন চর্চার বিভিন্ন স্টেজ, মনন চর্চার বিভিন্ন স্টেজ। আচ্ছা এখন এটাকে রাখো, যার যার দরকার হলে এখানে আমাদের দেখবো, আর আমি কিছু বাংলা মানে ওইদিকে মুখ করে রাখো, মাঝে মাঝে তো ইয়ের উপর রাখো, ওটার উপর রাখো। তো প্রথম নম্বর, প্রথম নম্বর কোন, প্রথম নম্বর কি? সাধারণ মানুষ। প্রথম নম্বর কি? সাধারণ মানুষ। এখন আমরা এদিন দিয়ে একটু বুঝি, এরা একটু খবর লই। প্রথম হলো সাধারণ মানুষ, সর্বসাধারণ। তো সর্বসাধারণ সম্পর্কে যে কথাটা সেটা হইলো সর্বসাধারণ সম্পর্কে কোরআন সুন্নাহ আমাদেরকে যে কথাটা কয় সেটা হইলো, তোমার সামনে অনেক মানুষ আছে, এরা হয়তো মুসলিম, নয়তো খ্রিস্টান, নয়তো হিন্দু, নয়তো বৌদ্ধ। তবে মনে রাখবা, যখন বেলায়েতের কথা আলোচনা হয় তখন সব মানুষের মনে কিন্তু একটা স্বপ্ন এরকম উঠে যে আমি যদি এরকম আব্দুল কাদের জিলানি হইতে পারতাম। হিন্দু লোকটা সেও যখন আল্লাহর হাবিবের কোনো মুজিজার কথা শুনে, কোন বুজুর্গানে দ্বীনের কারামতের কথা শুনে, কারামাতুল আউলিয়ায়ে হাক, তখন সে মুসলিম হোক বা না হোক তার ভিতরে এরকম একটা অভিপ্রায়, বেলাল বলেন অভিপ্রায় যে এরকম একটা বুজুর্গ যদি আমি পাইতাম, কথা কয় না কা বুঝা গেল বেলায়েতের প্রতি মোহ, বেলায়েতের প্রতি মোহ সব মানুষের মনে আছে। সব মানুষের কি মনে আছে? কারণ আল্লাহ পাক কলবটাকে বানাইছেন নিজের ঘর। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেগে গুঞ্জম দর কুলুবে মুমিনা। সব অঙ্গ জোড়ায় জোড়ায় কলবটা বেজোড়, সব জোড় কলম বেজোড়, সব জোড় কলম বেজোড়। কি লেগা? আমার ঘর যে আমিও বেজোড়, ঘরও বেজোড়, আমিও বেজোড়, ঘরও বেজোড়। চোখ একটা না দুইটা? দুইটা। নাক ছিদ্র কয়টা? দুইটা। কান কয়লা? সব জোড়ায় জোড়ায় আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা, ওয়া খালাকনাকুম আযওয়াজা, বলেন না ওয়া খালাকনাকুম আযওয়াজা। আযওয়াজা, আযওয়াজার জন্য স্বামী স্ত্রী হওয়া জরুরি না, মানে পজিটিভ নেগেটিভ মানে কোন না, পজিটিভ নেগেটিভ। আসমান হইলে জমিন, জমিন হইলে আসমান, চাঁদ হইলে সূর্য, সূর্য হইলে চাঁদ। একটা একটা স্ত্রী হওয়া জরুরি না, আজওয়াজ জরুরি। কি জরুরি? কি জরুরি? খালাকনাকুম আযওয়াজা। খালি একটা ব্যতিক্রম, এটা কলম কোন না, একটা ব্যতিক্রম, এটা কি কলম? কেন কইলে যে আমার ঘর যে আমি আরেকটা এটার সঙ্গে আরেকটা বানাই, তাহলে তো হেবি সেখানে থাকানোর জন্য একজনকে মানে চিহ্নিত করতে হবে, বলে ঘর বানাইছে মানুষ নাই, ঘটনা কি, বাসিন্দা নাই, এই জন্য কলম বানাইছে কয়টা, একটা সিঙ্গেল পয়েন্ট। হে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই যে কলমটা হলো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর হওয়ার কারণে এখানে তার যে সিফাত এগুলো হইলো ওই রকম বেলায়েতের সাথে, বেলায়েত মানে আল্লাহ পাকের সম্পর্কের সাথে জড়িত। কলম যেহেতু কাফেরের মনেও আছে, কলব যেহেতু মুশরিকের মনেও আছে, এই জন্য যখনই বেলায়েতের কোনো বালা দিক আলোচনা হয় তো কাফের বেড়ার ভিতরেও মনে মনে এই আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি এরকম একটা মশলা বিছাইয়া বুজুর্গ বাতাসের উপর দিয়ে চলে গেল, খালি ঘটনা শুনছে বিশ্বাসও করছে, আর বিশ্বাস করার লগে লগে মনে মনে কয় যে খালি এই কাহিনীটা যদি আমার হইতো রে, তো বোঝা গেল আগ্রহ কন্যা, আগ্রহ সব মানুষের কলবের মধ্যে আছে। আগার চেয়েও মমিন না হোক, আগার চেয়েও কি না হোক, দুই নম্বর
কয়েছে আম পাবলিক, আম পাবলিক সম্পর্কে ধারণা, কয়েছে দুনিয়ার যত মানুষ সব মানুষ হইল অলি বিল কুয়া, কর না অলি বিল কুয়া, অলি বিল কুয়া, বেলায়েত সাহেবে বেলায়েত বিল কুয়া, সাহেবে বেলায়েত বিল কুয়া, কথা কয় না কা সাহেবে বিল কুয়া, কাফের ভি হো তো সাহেবে বেলায়েত বিল কুয়া, মুশরিক ভি হো সাহেবে বেলায়েত বিল কুয়া, হিন্দু হো সাহেবে বেলায়েত বিল কুয়া, খ্রিস্টান হো সাহেবে বেলায়েত বিল কুয়া, একটা হলো বিলকুয়া একটা হলো বিলফেল, মুসলমান সে হলো ওলি বিলফেল, আর গায়রে মুসলিম বেনামাজি এরা হলো ওলি বিলকুয়া, বিলফেল আর বিলকুয়া কিতা কইলেন আলেমরা তো বুঝে, কিন্তু পাবলিক তো বুঝে নাই, পাবলিক বুঝে নাই, বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়া দেই, উদাহরণটা হইলো ক্ষেতের মধ্যে যত ধান হয় বীজ হয় সব বীজ কিন্তু গাছ হওয়ার যোগ্যতা রাখে, রাখে সকল বীজের মধ্যে গাছ হওয়ার মতন যোগ্যতা আছে, তবে সবগুলোর দ্বারা গাছ হয় না, সবগুলোর দ্বারা কি গাছ হয় না, কিন্তু সবগুলো সকল বীজই কি গাছ গাছ হওয়ার যোগ্যতা রাখে, এই যে গাছ হওয়ার যোগ্যতা, যেমন আপনি বীজ বপন করছেন ধান অনেকগুলো হয়ে গেল বাড়িতে আনছেন, এইগুলো সুন্দর মতন শুকাইয়া টুকাইয়া আবার বুনলে গাছ হবে না, না বুনলে গাছে বলি যেই বীজটা মাটির সংস্পর্শ পাইল, আলো বাতাসের সংস্পর্শ পাইল, মৌসুমের সংস্পর্শ পাইল, পানির সংস্পর্শ পাইল, সময় মতন পাইল, পরিচর্যা পাইল, খেদমত পাইল, এই বীজটায় গাছ হইয়া যায় আর অন্যগুলো বেকার, ঠিক না বেটি? তো অন্যদের কোনো দোষ আছে নাকি? অন্যদের কোনো দোষ নাই, ওই বেটা সুযোগ পায় নাই, তার সঙ্গে আপনি মাটি লাগান নাই, ওটার সঙ্গে কি লাগান নাই, ওটারে সিদ্ধ করে খাইয়া লাইছেন, ওই বাড়িতে পানিও তো পায় নাই বেড়ায়, আরেকটা মাটি পাইলো বাতাস পায় নাই, বাতাস পাইলো আলো পায় নাই, আলো পাইলো পানি পায় নাই, পানি পাইলেও পরিচর্যা পায় নাই, এই জন্য মারা গেছে, এই জন্য কি মারা গেছে, কিন্তু প্রত্যেকটা বীজের মধ্যে গাছ হওয়ার যোগ্যতা সে রাখে, গাছ হওয়ার যোগ্যতা সে রাখে, প্রত্যেকটা মানুষ সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক নামাজি হোক বেনামাজি হোক, সে আব্দুল কাদের জিলানির মকামে পৌঁছানোর যোগ্যতা রাখে, বাইজিদ বুস্তামির মকামে পৌঁছানোর যোগ্যতা রাখে, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মকামে পৌঁছানোর যোগ্যতা রাখে, কিন্তু বেড়া এরকম শিক্ষক পায় নাই, পীর পায় নাই, ওজিফা পায় নাই, জিকির মোরাকাবা পায় নাই, এই জন্য আগাইতে পারে, এই জন্য ওই কয় নম্বরের কথা জানি কইতেছি, সবচেয়ে জুনিয়র সর্বসাধারণ মুসলমান, মুসলিম অমুসলিম নির্বিশেষে আমি এখানে মানুষ লিখছি, মুসলমান লিখি নাই, কি লিখছি মানুষ, মানুষের যাই হোক সকল মানুষ ওলি বিল কুয়া, বলেন সকল মানুষ ওলি বিল কুয়া, সকল মানুষ ওলি বিল কুয়া, মানে সে বেলায়েতের যোগ্যতা সে রাখে, নবুয়ত কই নাই, কারণ নবুয়ত তো বন্ধ, নবুয়ত কি বন্ধ, এটা এটা কম জীব না, এজন্য যেটা খোলা সেটা হলো সকল মানুষ ওলি বিল কুয়া, বলেন সকল মানুষ ওলি বিল কুয়া, সব মানুষের মধ্যে সে তার যোগ্যতায় আছে, এটা নিহিত আছে, আল্লাহ পাক তাকে এতটুকু ক্ষমতা দিয়া রাখছেন যে সে যদি চায় সে যদি মেহনত করে সে যদি নিয়ত করে, কান্দল বিষয় সে যদি কি নিয়ত করে, সে যদি কি নিয়ত করে, তাইলে আল্লাহ পাক তাকে জায়গা মতন পৌঁছায় দিবেন, খালি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আবিমরাতিন ইয়ানকিহুহা
সে যদি নিয়ত করে, এটা আল্লাহ পাকের বড় মেহরবানি। আল্লাহ পাক বলেন কাম করলে আমি তার দাম দেই, এমনকি কামটা এখনো করে নাই, খালি নিয়তটা করছে, এটারও আমি দাম দেই। তো নিয়ত করেন না, সবাই নিয়ত করেন না, কোন জায়গার নিয়ত করছেন? একবারে উপরেরটা না মাঝখানেরটা? একবারে উপরেরটা খতম হলো, ভিড় পাইবেন কি আপনি? অর্ডার নিচে, অর্ডার তবে আল্লাহ রাসূল কইছেন, দেখো তোমরা নিয়ত নবুয়তের নিয়ত টিয়ত করবো না। নবুয়তের নিয়ত করলে কুফুরি, নবুয়তের নিয়ত করা কি? তবে শুকর আদায় করো, আল্লাহ পাক আমাকে জানাইছেন উলামা ও উম্মতি কা আমবিয়া ইবনি ইসরাইল, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আছি, আল্লাহর সঙ্গে কি করতে হবে না হইব তো আল্লাহ পাক জানাই দিছে। কাজে ওই কানে কানে গিয়া কয়া দিয়ে আসেন, কি কইয়া দিয়ে আসেন? উলামা ও উম্মতি কা আমবিয়া ইবনি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে যারা আলেম কাম করে এদেরকে আমি আম্বিয়ায়ে কেরাম হইতে পারবে না, ইম্পসিবল, কুফুরি। তবে কিয়ামতের দিন ঘটনা হবে এরকম, কিরকম? এই যে বহু পয়গম্বর আসবেন, পিছনে কোনো পাবলিক নাই, বহু পয়গম্বর আসবেন, পিছনে কোনো কি নাই, পাবলিক নাই। আর আপনার উম্মতের মধ্যে যখন আলেমরা আসতে থাকবেন, মাওলানা ইলিয়াস যখন হাসরের ময়দানে ডুববো, তো পিছনে সারা টঙ্গিওয়ালা, কোন না সারা কি টঙ্গিওয়ালা, কাসেম নানুতুবি যখন ডুববো, তো সারা কবি মাদ্রাসাওয়ালা, আল্লাহু আকবার। তো রশিদ আহমদ গাঙ্গুহি যখন ডুববো, তাইলে সারা ইল্লাল্লাহ জিকিরওয়ালা যার বাংলাদেশ চরমোনাই উজানি মিলাইয়া যা আছে আর সে চরমোনাই চারটা পাঁচটা মাঠ, এ সব পাবলিক এটি হজরত গাঙ্গুহির লগে ডুবতে আছে হাফেজ। এখন নবীরা মাঝে মাঝে ফেরেশতারা চিন্তা করবে যে এত মনে হয় কোনো নবী টবি হইবে আর কি, তো জিজ্ঞাসা করছে উনি কোন পয়গম্বর, মানে দূর বেটা উনি পয়গম্বর কেন হবেন, উনি তো আল্লাহর হাবিবের উম্মতের এক আলেম। কামিয়া ইবনি ইসরাইল, বনি ইসরাইলের বহু পয়গম্বর পাবলিক খুঁজে পায় না, চাটা খাওয়াই বুঝে সে খাদেম নত লাগে কথা কয় টাকা বুঝলে, আরে আমি মাঝে মাঝে পান খাবো তো ডাইনে বামে খুঁজি আসেনি কেউ, মাঝে মাঝে দেখি কেউ নেই, আমার মাঝে মাঝে হেলাল রেডি থাকে সবসময়, আমার মাঝে মাঝে ভোট মাংস, তো হুজুরে চলতে হইলে হুজুরে চলতে হইলে খাদেম লাগে না। বহু পয়গম্বর এরকম আসবে, যেই পয়গম্বরের পিছনে কোনো মানুষ নাই, ওই পয়গম্বর যে ব্যর্থ তা না, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াসতাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াসতাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা সুম্মা ইন্নি আ'লামতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا بِچَرَا كَنْدِسِ কি কান্দাটা কান্দিছে যে একজন মানুষও নাই, কেউ কেলাম ভাই কন্যা একটা মানুষও নাই, সর্বশেষ গুল্লি ছেড়ে দিছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তো এরা তো দিনের দাওয়াত কবুল করবে না, এদের পোলাডিনও করবো না, নাতিডিও করবো না, পুত্রিডিও করবো না, এটি এরকম জিন জিনটাও খারাপ।
খারাপ হয়ে গেছে গা, রক্ত খারাপ হয়ে গেছে গা, কলজা খারাপ হয়ে গেছে গা, শ্বাস খারাপ হয়ে গেছে গা, এদের চোদ্দ গোষ্ঠীর মতো কোনো ইমানদারই হল না। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এজন্য শুট করে দাও, এজন্য কি শুট করে দাও, তাহলে কোনো পাবলিক নেই, কোনো কি নাই, পাবলিক নাই। আর এই অবস্থায় এই ময়দানের মধ্যে পয়গম্বর মানুষ খুঁজে পায় না, কাসেম নানুতুবি ঢুকলো, সারা দুনিয়ার সব কবি মাদ্রাসার ছাত্র শিক্ষক ওনার পিছনে পিছনে নারায়ণ তকবীর আল্লাহু আকবার, তো কিরকম লাগবো ফেরেশতারা কি কইবো, এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ডুববেন, সারা পাবলিক কয় ছয় ছিল না, সব খালি গাটি লইয়া পিছনে পিছনে দৌড়াইতে আছে, তো ফেরেশতারা কি কইবো, সুবহানাল্লাহ। এটা হইল উলামা ও উম্মতি গাম্বিয়াই বনী ইসরাঈল। তো কইতেছিলাম পাবলিক, সাধারণ পাবলিক, সাধারণ পাবলিকের তবকাটা সবার ভিতরে কিসের লোক, সবার ভিতরে কিসের একটা আকাঙ্ক্ষা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, আর আরেকটা না বেলায়েত পাওয়ানোর আকাঙ্ক্ষা এক নম্বর, দুই নম্বর সকলের মধ্যে আছে বেলায়েত বিলকুবুর, সকলের মধ্যে আছে বেলায়েত বিলকুবুর, সকলের মধ্যে আছে বেলায়েত বিলকুবুর। এটা জানলে লাভটা কি হবে, এটা জানলে লাভটা হবে আপনি কাম করতে সুবিধা হবে, বলে মিয়া সাহেব ভিতরে জিনিস আছে, খালি চোখটা খোলো, ভিতরে জিনিস আছে চোখটা খোলো, ভিতরে কি আছে জিনিস আছে চোখ খোলো, জিনিস আছে চোখ খোলো, জিনিস আছে চোখ খোলো, বুঝে গেছেন আপনি, যদি জিনিস না থাকতো তাহলে আপনার কইটা নিয়ে কাঠ এডারে সারাদিন ওয়াজ করলে লাভ হইব, কারণ ভিতরে তো জিনিস নাই, ভিতরে কি নাই, আরে কাঠ একটা কাঠের মূর্তি একটা খাড়ায় আসছে, আবার পাশে একজন জিন্দা মানুষ, আজকাল তো ছবি এরকম বানায় যে মূর্তিটাও জীবন্ত মানুষ মনে হয়, মূর্তিটাও জীবন্ত মানুষ, তো দুইজনে খাড়ায় রয়েছে, আপনি এতক্ষণ যা ওয়াজ করলেন এটা মূর্তিরে ওয়াজ করলেন, এইরকম দূর হুদায় এটাও মানে কিচ্ছু নাই, আর পাশে যে আপনি পাশেটা হলো, পাশেটা হলো জীবন্ত, তাই নাকি, তাইলে গিটারে ধরতে হইব, কারণ ভিতরে জিনিস আছে চোখ খোলো, জিনিস আছে চোখ খোলো, জিনিস আছে চোখ খোলো, ওই মূর্তির এখানে জিনিস নাই কইয়া লাভ নাই, জিনিস নাই কইয়া, এই যে আপনাকে চোখ খুলিয়া দিল যে সর্বসাধারণ সম্পর্কে আল্লাহ পাক আপনাকে চিনাইয়া দিছে যে ভিতরে বেলায়েত বিলকুয়া, বেলায়েত বিলকুয়া, বেলায়েত বিলকুয়া, তাহলে আমাদের কাজের জন্য রাস্তা হয়ে গেছে, আমরা এখন কাম করতে কোন রকমের সংকোচ নাই, আপনি হিন্দুর বাড়িতে গিয়েও কাজ করতে পারেন, বৌদ্ধর বাড়িতে গিয়েও কাজ করতে পারেন, যে কোনো মানুষ আপনি তাকে বাধ্য করতেছেন তা না, হযরত নানুতুবি লালাজিকে বাধ্য করেন নাই, কথা কন না, আপনি সেই ওয়াজ শুনছেন নি, লালাজির ওয়াজ শুনছে কে কে, তারা আমার ওয়াজে করে না, লালাজি লালাজিকে বাধ্য করছে হযরত নানুতুবি, লালাজি হিন্দু মানুষ, হযরত নানুতুবির এখানে আসে দৈনিক, আসে চা খায়, কুটকুটি গুদুর পিন্দা আসে, আর হযরতের চোখের মধ্যে ঘুমায়, হযরতের চোখের মধ্যে কি ঘুমায়, তো তাও মসজিদের হুজরায়, তাও কোন জায়গায় মসজিদের, মসজিদের হুজরায়, দিশের জন্য কইছেও যে লালাজি আপনার এখানে আসে মসজিদের হুজরায়, তারে নামাজের দাওয়াত দেন না, হযরত নানুতুবি গরম হয়ে যাইতেন, কেন আমি দাওয়াত দিব, সে আমাকে দেখেন, আমাকে দেখে না, আমার সকাল সন্ধ্যা দেখে না, আমার ভিতর বাহির দেখে না, আমার আচরণ দেখে না, আমার কথা দেখে না, আমার আখলাক দেখে না, হযরত নানুতুবি বলেন দাওয়াত আমি দিব না, তবে তার একরাম করব, তবে তার কি খুব একরাম, খুব একরাম, খুব একরাম, সকালে আসে খেদমত করে হিন্দু বেড়া, কোনো অসুবিধা নাই, চা খাওয়ায়, তারপরে যা যা করণের একরাম, চোখ যে এরকম ভদ্র মুসলমান এবং সে ফলো করতে হযরত নানুতুবি, কি পরিষ্কার কলম, কি তার আচরণ, কি তার মুআমালা, কি তার সততা, কি তার আমানতদারি, এগুলো ওয়াশ করতেছে, এইটাই হইল আসল দাওয়াত, ভাই কলমা কহ, কলমা কহ, কলমা কহ, এটার নাম দাওয়াত নয়, তুমি তোমার আচরণ তো তার কলিজাকে ছেদ করে তাকে গোলাম বানিয়ে আনবে, ওইটা হলো দাও, আমরা আমাদের আচরণ মুসলমানই আমাদের মধ্যে নাই,
কাজে আরেকজনে আপনি কি দেখবে? আপনি যখন আপনার ভিতরে ইসলামকে আনবেন, ইসলামের সেই ইবাদত, ইসলামের সেই আখলাক, ইসলামের সেই দিলদারি, ইসলামের সেই রুহানিয়ত, ইসলামের সেই আপনার সুষমা, এইগুলো যখন আপনি ভিতরে আনবেন, তখন সূর্যই গান গাইতে হবে না দুনিয়াওয়ালা, বাংলাদেশের মানুষ আমার থেকে তোমরা রৌদ্র নেও, আমার থেকে তোমরা আলো নেও, এই গান সূর্য মাইক দিয়া বাংলাদেশে ভাস করণ লাগবো। লোকেরা এমনি সূর্যের কাছ থেকে খালো আলো নিতে আসে, বরঞ্চ মানা করলেও বলে অঙ্গ লাগবো, মানা করলো অঙ্গ কি ওই ফয়েজ দেওয়ান আর নেওয়ান আসরের পরে কইছিলাম সবাই কাছ থেকে নেয়, দেনে কি চিজ নেই ইয়ে লেনে কি চিজ হ্যায়, কেউ কাউকে দেয় না তবে সবাই সবার কাছ থেকে নেয়। তুমি তোমার আমল করো, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার চিন্তা, তোমার ইনাবত ইলাল্লাহ, তোমার ইখলাস, তোমার দিলদারি, এটা তুমি করো আল্লাহর সঙ্গে, অটোমেটিক বাইরে একটা বাতাস ছড়ায়, অটোমেটিক বাইরে একটা কি বাতাস ছড়ায়, এটা না হলো ফয়েজ, এটা দেওয়ানের জিনিস নয়। তবে কেউ যদি আসে এখানে দাঁড়ায় তো শরীরটা ঠান্ডা হয়ে যায়, কথা কন্যা শরীরটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তো এটা পাইছে না, তুমি কি দিছো? যাই হোক, তো এই সর্বসাধারণ সম্পর্কে আইডিয়াটা একটা মাসলা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত, কোই মুসলমান ততক্ষণ পর্যন্ত বিলায়তে কামেল কামেলা হাসিল নহীঁ কর পাতা জব তক কে ও আপনে কো কাফিরে ফিরঙ্গি সে বদতর না সমঝে। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ওলিয়ে কামেল হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে কাফেরে ফিরঙ্গি মানে বদমাশ কাফের চেয়েও বদমাশ কাফের, জটিল কাফের, কাফের তো কাফের, কাফেরের মধ্যে আবার দুই একজন বদমাশ আছে না, কথা বলে না তো বদমাশ কাফের তো আরো ডেঞ্জারাস, কাফের বদমাশ কাফের, ওই বদমাশ কাফেরের চেয়েও যতক্ষণ পর্যন্ত নিজেকে বদতর না সমঝে তো ও বলিয়ে কামেল নেই হয়ে সকে, নিজেকে খারাপ জানত। আমার নানুপুরের মরহুম হযরত জিকির করাইতেন, আমি খারাপ 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 আমি খারাপ। তা একজন কইতে আসে হুজুর, প্রথম যখন এরকম ভাবে জিকির করাইতে আসে তা আমার হাসি শুরু হইলো, বলে এটা কোন কিতাবে জিকির, এটারা ইল্লাল্লাহ জিকিরে মানে না আর আমি খারাপ জিকির মানবো। খানকার ওসুল ভিন্ন ভিন্ন রকম। তা হযরত বললেন যে সব বসো, বসছি, বসানোর পরে বললো যে জিকির করো, জিকির 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 করো, আমি খারাপ আমি খারাপ কন্যা আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ। হযরত অনেকক্ষণ পর্যন্ত এটা কয়, কারণ হলো আমরা আমাদের চলন বলন কথন কন্যা চলন বলন কথন সর্বক্ষেত্রে আমি বালা আমি বালা আমি বালা আমি বালা, এটা মুখে কই না কিন্তু কাজে কর্মে আচরণে উঠায় বসায় চলায় ফেরায় সব সময় আমাদের ঘোষণা হইল আমি বালা আমি বালা আমি বালা আমি বালা। এই যে ঘোষণা দিয়ে আপনি আপনার নফসকে যেখানে উড়াইয়া রাখছেন এখান থেকে নামাইতে হইলে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ নামাইতে আছে, দেখছেন তো? বলতেছে ওই যে আমি যখন প্রথম আমি খারাপ আমি খারাপ বলতেছিলাম তো আমার হাসি লাগতেছিল, এটা কি তো চোখ বন্ধ মোরাকাবার কাল আমি খারাপ আমি খারাপ কওয়াইতে আছে আর চোখ বন্ধ করে খালি কইতে আসি
প্রথম 10-15 বার কইতেছি আর হাসতেছি, এরপরে হাসি বন্ধ হয়ে গেল, কিন্তু কথা চলতে আছে আমি খারাপ আমি খারাপ। হযরত ঘুরতে আছেন, যেটা আসতে কইব এটার পিড়ের মধ্যে লাড়ি দিয়ে দেয় বাড়ি, এটার পিড়ের মধ্যে কি লাড়ি দিয়ে দেয়, আর কি গরম পাত খাইতে এসো দেখানে, এই কথা করে ধমক দিত, মানে কাম করে না, তো লাড়ি দিয়া বাড়ি দিত। এই জন্য চোখ বন্ধ করে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ কইতে আছে। আরো দশম 10-15 বার যখন গেছে তখন হাসি বন্ধ, এবার চিন্তা শুরু হয়ে গেছে যে কি কইতে আছি আমি খারাপ। আরো 10-15 বার গেল, এখন মনে হইতে আছে আসলেই তো আমি খারাপ, আসলেই কি আমি খারাপ। আরো কিছুক্ষণ চললো, এরপরে শুধু আসলেই আমি খারাপ না, নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল তখন। এখন যে আমি যে খারাপ এটা আমার মন আমাকে হাজার দলিল দিয়ে প্রমাণ করতে আছে তুমি খারাপ। হুজুর কিছুক্ষণ পরে দেখলাম যে কান্নার রোল পড়ে গেল, এতক্ষণ পর বুঝে আসতেছে যে আমি খারাপ শব্দটা কোথায় নিয়ে আমাদেরকে উঠাইতেছে। কারণ এই আমি খারাপ কইতে কইতে আপনার চোখের সামনে আপনি আমি ভালো কইয়া কইয়া যে সকল পর্দা লাগাইছেন, এই পর্দাগুলো যখন ছিন্ন করা হয়ে গেল তখন আপনার প্রকৃত চরিত্র চলে আসে আর চোখের পানি শুরু হয়ে গেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে খারাপ জানতে হবে, বলেন না নিজেকে খারাপ জানতে হবে। কত খারাপ কাফেরে ফিরিঙ্গি, কত খারাপ জব তক আপনে কো কাফেরে ফিরিঙ্গি সে ভি বদ্তর না সমঝে। কাফেরে ফিরিঙ্গি, কাফেরে ফিরিঙ্গি মানে বদমাইশ কাফের, কাফেরে ফিরিঙ্গি মানে বদমাইশ কাফের। কাফের তো খারাপ, আর খারাপের মধ্যে এটা হলো বদমাইশ গুন্ডা, তো গুন্ডা কাফের, কাফের আবার গুন্ডা, তো এই গুন্ডা কাফেরের চেয়েও খারাপ। এখানে মধ্যে একটা প্রশ্ন চলে আসে, ভাই যে আমি নিজেকে খারাপ জানবো, তবে কাফের চেয়ে আবার কাফের ফিরিঙ্গি মানে খবিশ কাফের বত্তর কাফের থেকে খারাপ জানবো, বলে আমার ভিতরে তো ইমান আছে আর কাফের ভিতরে তো ইমান নাই, তো আমি যদি কাফের তুলনায় নিজেকে খারাপ চিন্তা করি তাহলে প্রকারান্তরে কুফুরির তুলনায় ইমানকে আমি খারাপ স্টেজে চিন্তা করি। উপরে উড়ায় নিচে নামায় না, তো এখানে তো আপনি নিচে নামায় দিলেন। এইটার জবাব হযরত মুজাদ্দিদে আল-ফিসানি দিছেন, দেখো তুমি যে কাফের ফিরিঙ্গির চেয়ে নিজেকে খারাপ জ্ঞান করবা, এটা খারাপ জ্ঞান করবা কিভাবে, কাফের ফিরিঙ্গি জু বলি বিলকুয়া, কাফের ফিরিঙ্গি জু বলি বিলকুয়া, কাফের ফিরিঙ্গি জু বলি বিলকুয়া থেকে আমাকে খারাপ মনে করতে হবে। এবার তো আর মাসলে নামেলা করে না, আগার চেয়ে ও কাফের ফিরিঙ্গি হ্যায় লেকিন ও বলি বিলকুয়া হ্যায়, লেকিন ই বলি বিলকুয়া হ্যায়। এখন আর ফতোয়াওয়ালা থেমে গেছে, না এখন তো আর ফতোয়া চলবে না, কই ইফতার ছাত্ররা আসনি, তুই বুঝছো নি কথাটা, যে যেহেতু কাফেরে ফিরিঙ্গি কে আন্দর ইয়ে ভি হাসিয়া লাগা দিয়া কে আগার চে হ্যায় কাফেরে ফিরিঙ্গি লেকিন ও হ্যায় বলি বিলকুয়া। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি হইলা মুসলমান, আচ্ছা ধরে নিলাম তুমিও বলি বলি বিল ফেল আর উনি হইলেন বলি বিল কুয়া, তো দুইও জন খালি বিল ফেল আর বিল কুয়ার ফরক, কথা কন না বিল ফেল আর বিল কুয়ার ফরক, বলে এখানে টাইম কতটুকু, বলে টাইম হইল 1 সেকেন্ড, কন না টাইম হইল কি 1 সেকেন্ড, তাও কিরকম, ও এই 1 সেকেন্ড হইল কিরকম, ইদ কালা লাহু রব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন, খালি আল্লাহ কইব আসলিম, বন্দাই কইল আসলাম তু, আল্লাহ কইল আসলিম, বন্দাই কইল আসলাম তু, বাস আসলাম তুর লগে এবারে বলি বিল ফেল, আসলাম তু কওনের সঙ্গে সঙ্গে হইল কি বলি বিল ফেল, আবার
আমি বলবো পরে নবুয়ত এবং বেলায়েতের মধ্যে পার্থক্য, একটা বিরাট পার্থক্য হয়ে গেল। নবুয়তের মধ্যে ছেদ পড়ে না, শিবির কো নবুয়তের মধ্যে কি নাই? ছেদ পড়ে না, ছেদ পড়ে না। লা ইমকানা লিল ইনফিকাক, কোনা লা ইমকানা লিল ইনফিকাক, মানে নবুয়তের মধ্যে কখনো ছেদ পড়ে না, তবে বেলায়েতের মধ্যে ছেদ পড়ার ইমকান আছে। বেলায়েতের মধ্যে কি ছেদ পড়ার? মানে এরকম হইতে পারে কিনা যে কোনো একজন বলি সে জিকির পড়া কাওয়া করে মোটামুটি বেলায়েতের একটা পর্যায়ে পৌঁছে গেছে, এই কোনোদিন কোন মুহূর্ত এরকম হইতে পারে যে তিনি বলি নন, তিনি বলি হইতে ছেদ পড়া, কি বলা হয় ছেদ বলির ক্ষেত্রে ছেদ পড়ার এমকান আছে, কিন্তু নবীর ক্ষেত্রে নবুয়তে ছেদ পড়ার এমকান নাই। কোনদিনই কোন মুহূর্ত কখনো এখানে ছেদ পড়বে না। বলির ক্ষেত্রে এটা নয়, অলির ক্ষেত্রে হইল গহে বরতারমে আলা নশীনম গহে বর পুষ্টে পায়ে খুদ নবীনম, কখনো তো একবারে রাজার রাজা আবার কখনো প্রজার প্রজা, কথা কর না একসঙ্গে কি রাজার রাজা একসঙ্গে কি প্রজার প্রজা, আল্লাহ আকবার, তো ছেদ পড়ে কখনো কখনো এরকম। আমাদের এক বড় বুজুর্গ, আল্লাহ আকবার, তো বিশাল বুজুর্গ, নাম কইলে সবাই চিনবো, নাম বলবো না, দেখা করার জন্য আসতেছে, তো রাস্তা এক জায়গায় জোহরের পরে কাইলুলা করছে, কাইলুলা করার পরে খাবে দেখতে আসে যে অমুক বুজুর্গ মারা গেছেন, অমুক বুজুর্গ কি মারা গেছেন, এরপরে আফসোস করতে, আহা আমি দেখা করতে আসলাম বুজুর্গ বুজুর্গ মারা গেল, ঘুম ভাঙলো, ঘুম ভাঙনের পরে স্বপ্ন দেখলো, আসছে আশা দেখলো হুজুর আছে, হুজুর একটা খাপ দেখিয়া মনটা খুব খারাপ হয়ে গেছে, কি খাপ দেখছি, খাপ দেখছি যে আপনি মরে গেছেন, তো বুজুর্গ কো মাইনে তো ইস্তেগফার করে নিয়া, মাইনে তো ইস্তেগফার করে নিয়া, মাইনে তো ইস্তেগফার করে নিয়া, ওই বুড়ি দেখো আমি কি কইতে আসি, হুজুরই কি কইতে আসি, মাইনে তো ইস্তেগফার করে নিয়া, মাইনে তো ইস্তেগফার করে নিয়া, মানে জোহরের পরে ওনার যেই হুজুরি কলবের ইস্তেমরার কন্যা, হুজুরি কলবের ইস্তেমরার, ও ছেদ পড়ে গেছিল, এটা কি হয়ে গেছিল, আর ওই ছেদ পড়ার কারণে মুরিদ খাবে দেখতেছে উনকা মৌত হো গিয়া, ও হায়াত মে নহি, কথা বুঝছো কি না, উনকা মৌত হো গিয়া, ও হায়াত মে নহি, আসলে ওই যে হুজুরির ইস্তেমরার ছেদ পড়ছে, হুজুরির ইস্তেমরার কি ছেদ পড়ছে, আর ফেরেশতারা এটাকে বহুত দূরে রাখছে, তো বহুত নেই হ্যাঁ ও থা লেকিন ইস ওয়াক্ত নেই নেই হ্যাঁ ইস ওয়াক্ত কি নেই হ্যাঁ, আর বুজুর্গ আবার ছেদ পড়ার লগে লগে বুজুর্গ আবার ইস্তেগফার করে এখানে আবার চিন্তা করছে, আপ তো ফের আগিয়া, আপ তো ফের কি আগিয়া, তো মাঝখানে ছেদ পড়লো কিনা, এই ছেদটা আবার মুরিদের এখানে গিয়ে ধরা খাইছে যে ও তো পার গিয়া, वो तो क्या हो गया, और पूरी आशा है बिल्कुल जिंदा है, बिल्कुल क्या है, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কাহিনীটা যে কি, তো তো বুজুর্গের কাছে বললো যে হযরত খাপ দেখলাম যে আপনি মারা গেছেন, তো বুজুর্গ কি জবাব দিতেছেন, মাইনে তো ইস্তেগফার কর লিয়া, মাইনে তো ইস্তেগফার কর লিয়া, মাইনে তো ইস্তেগফার কর লিয়া, মানে বুজুর্গ বুঝে আছে যে আমার যেটা ছুটছে এটা হেনে গিয়া বেঁচে গেছে, হেনে গিয়া খবর দিয়ে নেছে, হেনে গিয়া কি খবর, সুবহানাল্লাহ, তো বলতেছিলাম যে বেলায়েতের মধ্যে ছেদ পড়ে, কোন না বেলায়েতের মধ্যে ছেদ পড়ে, পড়তে পারে, পড়তে হবে তা না, বেলায়েতের মধ্যে ছেদ পড়তে পারে, আর নবুয়তের মধ্যে ছেদ পড়ার কোনো ইমকান নাই, এরকম কোন মুহূর্ত নবীর আসে না যে মুহূর্তে নবী নবী নহি হয়,
नबी नबी नहीं है এরকম কোন মুহূর্ত আসে না কিন্তু ওলি কে লিয়ে এরকম মুহূর্ত আসে যেই মুহূর্তে বলবে যে ওলি ওলি নহীঁ হ্যায় ও পাবলিক হো গিয়া ও ক্যা হো গিয়া পাবলিক হো গিয়া তো বুঝা গেল এগুলো এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডের কি ব্যাপার মানে নবুয়তের কথা বাদ বেলায়েতের কথা সেকেন্ডে পাবলিক হয় আবার সেকেন্ডে জায়গা মতন পৌঁছে তো এটা এক উদাহরণমা সময় কতটুকু এক সেকেন্ড ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন তো বলতেছেন ভাই যে এই যে আসলিম আর আসলামতু সময় হলো এক সেকেন্ড আসলিম আর আসলাম তু ভাগি দেখো সময় কয় সেকেন্ড এক সেকেন্ড তুমি বুঝলাম ওলি আব্দুল কাদের জিলানি তুমি বুঝলাম ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তুমি বুঝলাম ওলি একবারে জুনাইদে বাগদাদি জুনাইদে কি বাগদাদি কিন্তু দুই একটা সেকেন্ড এরকম সামনে চলে আসবে যখন রানিং অবস্থায় পাবলিক কথা কন না রানিং অবস্থায় কি পাবলিক তাইলে পাবলিকেরও এরকম দুই একটা মুহূর্ত আছে রানিং অবস্থায় জুনায়েদ বাগদাদি সুবহানাল্লাহ রানিং অবস্থায় কি জুনায়েদ বাগদাদি আল্লাহ এটা হলো গাহে বর তারমে আলা নশিনা গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা বুজুর্গি কাকে বলা হয় বুজুর্গি বলা হয় ওই হালটাকে ধরে রাখনের ইস্তিমরার কে বলা হয় বুজুর্গি এরপরও তো এটাকে আটকে রাখা যায় না কারণ যে কোনো টাইম ছেদ করতে পারে হযরত গাঙ্গুহি বলেন ওই যে এটা তো ধরে রাখন বড় মুশকিল হয় এই জন্য ওই লোকেরা কইতেছিল যে হযরত আপনি এই শেষ বয়সে এখন এই পারদস্পি এরকম ইলতিজামের সঙ্গে এখন এটা স্টপ রাখেন না শরীরে তো কুলায় না হযরত বললেন যে শরীরে তো কুলায় না আমিও বুঝি কিন্তু যদি আবার ছেদ বেড়ে যায় এই জন্য সবসময় লাঠি ছোড়া রাখন লাগে সবসময় কি রাখন লাগে লাঠি ছোড়া রাখন লাগে নতুবা কোন টাইমে আবার ছেদ পড়ে আর ওই টাইমে যদি মালাকুল মওত এসে বসে এই জন্য এটা হলো এক সেকেন্ডের ব্যাপার কিসের ব্যাপার এক সেকেন্ড এক সেকেন্ডের ব্যাপার এই এক সেকেন্ডে হয়তো বা কাফেরে ফিরিঙ্গি সেকেন্ডের মধ্যে জুনায়েদ বাগদাদি হয়ে গেছে আর তুমি তো সাধারণ পাবলিক জিকির আজকার করো তুমি তাকে সে তোমার থেকে খুব দূরে নয় তুমিও তার থেকে খুব দূরে নয় খালি সেকেন্ডের বেশ কম যদি সে সেকেন্ডটা ঠিক মতন ধরল তাহলে সে তোমার থেকেও অনেক উপরে উঠে গেল তোমার থেকেও অনেক কি উপরে উঠে গেল কারণ তার মধ্যে বিলকুয়া আছে তো জিনিসটা বিলকুয়া আছে কিনা খালি এইটাকে জানালাটা খুললেই কিন্তু ঘটনা অন্যরকম জানালা খুললে ঘটনা কি অন্যরকম বেটা খোলে না ইডেন হলো বেশ কম জানালা খোলনের সঙ্গে সঙ্গে সে যদি চতুর্থ আসমানে চলে গেল তাহলে তো তোমার তুমি থাকবো যে ও আল্লাহ আমি তো পিছনে পড়ে রইলাম কোথায় হয়ে গেলাম এই জন্য এটা হলো এক সেকেন্ডের ব্যাপার কিসের ব্যাপার এক সেকেন্ড বলেন কোন না إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين খালি আপনি একটা কনফিডেন্স নিয়া একটা কনফিডেন্স নিয়া আপনি শুধু বলবেন যে আজ থেকে কত ফাইনাল আজ থেকে কোনো গুনাহ হবে না আজ থেকে আল্লাহ পাকের কোনো কথা লঙ্ঘন হবে যা আল্লাহর হুকুম বুড়ি মরক আর দাগা ছিড়ক আল্লাহর হুকুম এটা কার্যকর দিস ইজ মাই ফাইনাল ডিসিশন ফাইনাল ডিসিশন এটা জোরে জোরে কয় না এটা খালি মনে মনে গোয়া বেড়ায় আচ্ছা কি কইল দেখা না কা আচ্ছা এই যে বেড়ার আচ্ছা কথাটা কিন্তু কথা কন না পাহাড় টাল্লাত আচ্ছা না টাল্লাত কন না পাহাড় ডাল্লাত আচ্ছা কথা যে বেড়া পাহাড় সরে গেছে কিন্তু ওই যে আচ্ছা কদ্দুর কইছে এইটারে সরানো যায় না এটারে কি এটার নাম হইল এটার নামে হইল বুজুর্গি এটার নাম হইল কি বুজুর্গি বুজুর্গি মুসলমানি বুয়াদ গরদান নেহাদান
musalmani buat gardan mein hadan inade khud badaste kha jadadan je apnar pura bishoy ta allah hate orpon kore dilen shudhu ekta shobdo aslamtu bolen na ekta shobdo aslamtu rij qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin ei kotha koya apni boshe gelen এই বসে গেলাম তো আল্লাহ পাক বলেন তুমি যদি কনফিডেন্স নিয়া আমার সঙ্গে চুক্তিবদ্ধ হইয়া গেলা কেউ জানলো দরকার নাই জানলো না দরকার নাই মুখে কোনো আওয়াজ দিলা দরকার নাই আওয়াজ দিলা না দরকার নাই তুমি খালি সিদ্ধান্তটা নিলা কি কোনো আমলও করে নাই খালি ফাইনাল সিদ্ধান্তটা নিছে কোনো আমল এখনো করে নাই আচ্ছা কইয়া ঠিক হয়ে গেছে যে এখন সামনে তো আজান হইলে দৌড় দিব কিন্তু আজান এখনো কি আল্লাহ পাক এই আচ্ছা কথাটা কওনের লগে লগে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার খবর পড়ায় দেয় ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন কারে আমিও তো আমার এখানে আচ্ছা ওয়ালারা ছাড়া কাউকে আমি তা ডেকে মুক্ত করি না সুবহানাল্লাহ সে যে তখন তার ভিতরে যে খারাপ কাম করণের ক্ষমতা রহিত হয়ে গেছে তা না কথা বুঝছেন বেলায়েতে তাম মাতে পৌঁছে গেল আমি বলবো একেবারে আর নবুয়তের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে তারপরেও তো সে দায়রায় তাকলিফের বাইরে যায় না ও ফেরেশতা নহি বন জাতা কথা বুঝে না কা ঠিক ও ফেরেশতা নহি বন জাতা সে তখনও মানুষ যেই মানুষ ভালো মন্দ আমল করণের পুরা পাওয়ার রাখে অনেকে মনে করে হুজুর কেমন করতাম এ শয়তান নফস অমক সমক দুনিয়া সন্তান পরিবার সব টাইনা লয়ে যায় আমি বলি টানে না কারে এটা কর না আপনি তো অপেক্ষায় বসে আছেন যে আমার যৌন ক্ষমতা থাকবে না তাইলে তো আর চোখের ঝামেলা হবে না কথা কর না আপনি অপেক্ষায় আছেন কিসের যে আমি আকাবিলা হয়ে যাব তারপরে না আমি বুজুর্গ মানে মানুষ অপেক্ষায় আছে যে আমার ভিতরে কুবতে ইখতিয়ার সালব কর লিয়া যায় তো ফে বলি বন যাউঙ্গা কি কিম্বা বলি ও লোক হতে হ্যায় জিনকে দিল সে কুবতে ইখতিয়ার সালব কর লিয়া জাতা হ্যায় ভুল কথা তাদের দিল থেকে কুবতে ইখতিয়ার সালব করা হয় না বলি কেন কোন নবীর কলব থেকেও তো কুওতে ইখতিয়ার কে সলব করা হয় না ভালো মন্দ আমল করণের ইখতিয়ার সাধারণ মানুষের মধ্যে যেরকম বেলায়েত ওয়ালার মধ্যে এরকম নবুয়ত ওয়ালার মধ্যে এরকম কুওতে ইখতিয়ার যদি সলব করা হয় ভালো মন্দ আমল করার সক্ষমতা যদি উঠাইয়া নেওয়া হইল তাইলে তো সে মানুষেই থাকলো না ও তো ইয়া তো কাঠ বন গিয়া ইয়া তো মিট্টি বন গিয়া ইয়া তো ফেরেশতা বন গিয়া কি মানুষ থাকলো আর সে তো মানুষে থাকলো যত তক ইনসান হ্যায় ততক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে ইয়া রাসূল আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে একটা শয়তান আছে আপনার ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন আমার ভিতরেও আছে কিন্তু এটা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এটা মারা গেছে এই কথা কয় নাই কথা বুঝছেন যদি কই তো এটা মারা গেছে তাইলে তরজমা একরকম এটা জিন্দা আছে কিন্তু মুসলমান জিন্দা আছে তবে বাউ মতন চলে জিন্দা আছে তবে কি বাউ মতন চলে এটা বেতাল চলে না হ্যাঁ বাউ মতন চলে তবে জিন্দা আছে তবে কি আল্লাহর রাসূল এই কথা কয় না যে এটা মারা গেছে এটা কি কারণটাই মারা যায় না কারণটাই কি আমাদের এক বুজুর্গ ছিল নামাজে আসে
সঙ্গে কুত্তা একটা কথা কেন নামাজে আসে সঙ্গে কি গ্রাম দেশের বুজুর্গের টাকাটা অনেক বুজুর্গ থাকে না, কারণ টাকাটা অনেক মসজিদে কুত্তা লেগে ঢুকলে অসুবিধা আছে। জঙ্গলে কিতাবের মধ্যে ঘটনা লিখছে ওই বুজুর্গ মসজিদ নিয়ে যায় সঙ্গে কুত্তাও যায়, হুজুরে নামাজ পড়ে কুত্তা এটা বয়ে থায়, হুজুরে মসজিদ থেকে আসে কুত্তা এটা আবার চলে আসে খাদের বেটে ওই বেটা ও হুজুর কুত্তা কুত্তা আনবেন না, কার কথা কেউ না, হুজুরে প্রত্যেক নামাজে আসে কুত্তা সাব প্রত্যেক নামাজে আসে। এখন খাদেমের দাগ উঠতে গেছে, দৈনিক দৈনিক হুজুরে কুত্তা একটা লয়ে মসজিদে আসে, তো বাস হুজুরে তো কোনো কথা শুনে না, তো কুত্তাটারে বাগাই দিচ্ছে, কুত্তাটারে কি বাগাই দিচ্ছে, খাদেমের কাছে তো লাড়িয়ে আছে কুত্তা ডুবতেছে, খাদেম কুত্তার মাথার মধ্যে দিছে বাড়ি, বাড়ি দেওয়ানোর সঙ্গে সঙ্গে কুত্তা কাইতিয়া মারা গেছে, খাদেম আফসোস করতে আছে, আর একটা বাড়িও সহ্য হলো না, তো পিছনের দিকে তাকায় দেয় বুজুর্গ লম্বা হইয়া শুয়ে পড়ে গেছে। খাদেম অপরাধ বোধ মানলাম, কুকুর মল্ল মানুষ কথা কথা কায় না কেন জবাব কারোর কাছে পায় না, পালা করে ব্যাখ্যা করে কইলে তো মার্ডার কেসের আসামি নিজেই হইব কথা কয় না, ব্যাখ্যা করে কইলে কি মার্ডার কেসের আসামি বলে ওই যে হুজুর যে মারা গেছিল তুমি বাচ্ছিল, এই জন্য কাউকে কইতেও পারে না, কিন্তু তার দংশন অনেকদিন পর আরেক বুজুর্গের সঙ্গে দেখা, ওই বুজুর্গের রাত্রে গিয়ে বুজুর কইতাম পারি না কারোর কাছে, কিন্তু ওই এক ঘটনা আমারে পাগল বানায় আছে, কি ঘটনা তো মাইললাম কুকুর বলল মানুষ, বুঝলাম না বুঝবা না বুঝাইয়া দেন, ওই যে কুকুরটা ছিল ওই বুজুর্গের নফস, কুকুরটা ছিল ওই বুজুর্গের নফসটাকে উনি নফসকে সকলের সঙ্গে নফস আছে, কিন্তু নফসকে আল্লাহ পাক আগের থেকে দিয়া রাখছে, তুমি যতদিন নফস ততদিন, নফস যতদিন তুমি ততদিন, নফস হায়াত তুমি হায়াত, নফস মৌত তুমি মৌত, তুমি মৌত নফস মৌত, আল্লাহ আকবার, দুজনের মধ্যে এক সেকেন্ডেরও কোনো ব্যস্ত নাই, এক সেকেন্ডেরও কোনো কি তো নফস মারা গেছে, বুজুর্গ কি মারা গেছে সঙ্গে সঙ্গে, কারণ একটা তো একটার সঙ্গে লাগালাগি, ওই বুজুর্গ দেখাইলো যে কুত্তাটা এটা ওই বুজুর্গের বে এখতিয়ারি জিনিস ছিল, এটা হলো তার নফস, কিন্তু মুজাহাদার উপরে সে নিজেকে এত পারদর্শী বানাইলো যে তুই মরবি না তো কুত্তা বানায় রাখ, বুজুর্গের কাজ সে এত এটারে এটারে এরকম বাধ্য করছে, এরকম গোলাম বানাইছে যে কুত্তা বানায় রাখছে, কারণ মারণের ক্ষমতা তো তার নাই, তবে মুজাহাদা করে কুত্তা বানানোর ক্ষমতা আছে, কেউ যদি মুজাহাদা করে এটাকে তার কন্ট্রোলে আনতে চায় তাহলে সে কতটা কন্ট্রোলে নিতে পারে এটার একটা দৃষ্টান্ত। শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ দুইজন ছিলেন আমাদের বুজুর্গ, একজন হলেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যখন ইচ্ছা সেকেন্ডের মধ্যে ঘুমায়া যায়, যখন ইচ্ছা সেকেন্ডের মধ্যে সজাগ হইয়া যায়, আমরা পারবো এখানে কে পারবেন, এই ঘুমায়া যান পারবেন, ধরেন একজনে ঝুমাইতে আসে এটারে যদি আপনি করবেন ঘুমায় যাও পারবো, আরো সজাগ হয়ে যাবো, ওই যেটু গুপ্ত ছিল তুমি তো ঘুমায় যাও কয়ে মরে আমার সজাগ করে দিছ। আর ওই দুই বুজুর্গ এরকম যে ঘুমাইলাম শেষ উঠতে গেলাম আর কি আজব খেলা, তাই তো এফসাহ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি শুনছি অনেকে কয় যে উনি ঘুমাইলাম গিয়া ঘুমায় গেছে,
আবার উঠতে গেলাম বয়ে উঠে গেছে। ঘুমও কি মানুষের এতটা কন্ট্রোলে হয়? তো একখানে দাওয়াত সব বুজুর্গরা গেছে, হঠাৎ করে ভিতর থেকে খবর আসলো যে একটু বেইন্তেজামি হয়ে গেছে, খানা 15 মিনিট লেট হবে। কন্যা খানা কি 15 মিনিট লেট হবে? তো সবাই আসছে গামকাই ছালাইয়া। হযরত মদনী যখন শুনলেন যে 15 মিনিট লেট হবে, তো হযরত বললেন যে মুঝে কিছু নীল কি জরুরত বাকি রয়ে গেই, তো 10 মিনিটের জন্য আমি ঘুমাইলাম। আমি কি ঘুমাইলাম? ও ঘুমাইয়া গেছে, আজব কথা, ঘুমাইলাম ঘুমাইয়া গেছে। আরে ইডি কি হবে, আর কত ট্যাবলেট খেয়ে ঘুমাইতাম ভাই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ কয় যে আমি তখন চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করবো, কথা হাসানা আমি উনি তো ঘুমাইলাম, ঘুমাইয়া গেলেন, আমি গিয়ে ঠেলতে আসি কি ঘুম, মহা ঘুম, একবারে নাক দেখতে হবে, খেলা দিলাম উঠে না। তা আমি বলে ঘড়ি দিলাম 10 মিনিটের 1 মিনিট আগ পিছনে কিন্তু মদনের বেটারে ধরো ঘড়ির কাটা 10 মিনিট বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে উঠে গেল। সিলসিলার মধ্যে এমন কিছু সুযোগ আছে যে তুমি ইচ্ছা করলে ঘুমাইলাম ঘুমাইয়া গেছ, উঠলাম তো উঠতে। লাইকা বাই ফাজিনি বিমিসলিহি ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কথা কইতেছিলাম কোন স্টেজের কথা, সাধারণ মানুষ, সাধারণ এর উপরেরটা কি, এর উপরেরটা কি তিনোটা এক লাইনে, তিনোটা কি এক লাইনে, এর উপরে কি সুরাটা কর বেলায়েতে খাসা কিংবা বেলায়েতে সুপুরা, এর উপরে কি এই পর্যন্ত বাউন্ডারি শেষ, এ পর্যন্ত কি আবু বকর সিদ্দিক এই মাথায়, এর আবু বকর এখানে, আবু বকর সিদ্দিক এখানে, ওমর ফারুক এই বাউন্ডারির নিচে, বাউন্ডারির কি নিচে, আবু বকর সিদ্দিক ওমর ফারুক সবাই বাউন্ডারির নিচে। এমন কি হযরত ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন, এই বাউন্ডারির নিচে থেকে আসবেন, উপরে থেকে আসবেন। আগার চে ও পহলে কিসি জামানা মে আয়া হুয়া পয়গম্বর থা, কিন্তু পুনরায় যখন আসবেন তখন বাউন্ডারির উপরে না নিচে, নিচে পরিষ্কার থাকতো। আর বাউন্ডারির উপরে গেলে শুরু হয়ে গেল নবুয়তের মাকাম, সেখানে কয়টা মাকাম, কয়টা মাকাম, কয়টা মাকাম স্টেজ কন্যা, ওই নবুয়তের 1,24,000 স্টেজ, নিচে সর্বনিচে কেউ একজন তো আছেন। সিরিয়াল যখন হয় তো সবার আগে যেরকম নম্বর অব্বল থাকে, নম্বরে আখির থাকে না, তো নম্বরে আখির হলো নিচে, আর এর উপরে কয়টা স্টেজ, এক একটা স্টেজ, দুইটা স্টেজের দূরত্ব কত, আল্লাহ পাক এগুলো হিসাব করে করে এই পয়গম্বর পড়াইছে। সবার উপরে একবারে 1,24,000 সবার উপরে গেলে একবারে সর্বোচ্চ যেটা, এটা হলো মাকামে মুহাম্মাদি, মাকামে মুহাম্মাদি বাদাত খোদা বুজুর্গ তু ইসলাম মুক্তাসর, কিন্তু এখতিয়ার আছে না, সলব হয়ে গেছে, কুয়তে এখতিয়ার, ভালো মন্দ আমল করণের ক্ষমতা আছে কিনা, আছে। আল্লাহ রাসূল থেকে শয়তানকে মেরে ফেলা হয়নি, শয়তানকে হ্যাঁ কেমনে, এটা ব্যাখ্যাটা হইল।
আপনি জিকির আজকার করতেছেন, আপনি যে ফেরেশতা হয়ে গেছেন বেলায়েতের কারণে, আপনি সেকেন্ডের মধ্যে ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সেকেন্ডের মধ্যে আপনি বেলায়েতের উচ্চ মকামে পৌঁছে গেলেন, মতলব এটা নয় সেকেন্ডের মধ্যে আপনি ফেরেশতা হয়ে গেছেন, সেকেন্ডের মধ্যে আপনি ফেরেশতা হয়ে গেছেন তা না, তা কি মানে আল্লাহ পাক আপনার উপরে এত রহমত নাজিল করতেছেন, এত তৌফিক দিতেছেন, এত রহমত নাজিল করতেছেন, এত তৌফিক দিতেছেন যে আপনার ভিতরে এত আলোময়তা, সেখানকার কোনো অন্ধকার এখন আর অন্ধকার নাই, সবগুলো আলোময় হয়ে গেছে। এইটা হইল বেলায়েতের তরজমা। আপনাকে ফেরেশতা বানানো হয় নাই, বরং এটা বলা হয় তৌফিক। বলেন না, এটা বলা হয় কি? এই যে আপনি সকালেও জিকির করেন, বিকেলেও জিকির করেন, রাত্রেও জিকির করেন, নামাজ পড়েন, রোজাও রাখেন, সদকাও করেন, মাদ্রাসায়ও পড়ান, একটার পর একটা করতেছেন, এই যে আপনি করতেছেন একটার পর একটা করতেছেন, মনে কোনো খারাপ লাগে না, বরং পিপাসা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, করার জন্য একটা পাগল পারা। বলেন না, করার জন্য একটা কি পাগল পারা, এটার নাম হলো তৌফিক। এটার নাম হলো কি? এই তৌফিকটা কে দেয়? আল্লাহ আপনাকে তৌফিক দিতেছেন, এই তৌফিক দেওয়ার কারণে আপনি কামগুলো ধারাবাহিকভাবে করতে পারতেছেন। কামগুলো কি ধারাবাহিকভাবে করতে পারতেছেন, এর অর্থ এই নয় ফেরেশতা বানায়া দিছে এখন আর খারাপ কাম করণের ইচ্ছা হয় না, এরকম না। খারাপ কাম করণের ইচ্ছা আপনার ভিতরে এখনো পয়দা হইতে পারে, বরঞ্চ সেকেন্ডের জন্য যদি আবার পাবলিক হয়ে যান তাহলে কিন্তু বহুত খারাপ হয়ে যাইব, খারাপ হয়ে যাইব। তাইলে খারাপ কামে করণের সালাহিয়ত যোগ্যতা এখনো আছে, তবে এত রহমত এত রহমত এত তৌফিক, তৌফিক কারে কয় তরজমা কম, তৌফিক কারে কয় তাওয়াজ্জুহুল আসবাব ইলাল মাতলুবিল খায়র, তাওয়াজ্জুহুল আসবাব ইলাল মাতলুবিল খায়র, আপনি যে লাইন মতন চলতেছেন এই লাইন মতন সবগুলো কাম পজিটিভলি সাপোর্টে চলে আসা, পজিটিভলি সাপোর্টে চলে আসা। বলেন না, পজিটিভলি সাপোর্টে চলে আসা। ধরেন আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন তো গাড়িটা কেন চলতেছে, সবগুলো জিনিস পজিটিভলি আপনার সাপোর্টে চলে আসতেছে, বাতাস আপনার সাপোর্টে, আলো আপনার সাপোর্টে, তার অক্সিজেন আপনার সাপোর্টে, রাস্তা ক্লিয়ার থাকা আপনার সাপোর্টে, এগুলো সব আপনার সাপোর্টে আসতে বলছে, আসতেছে বলে তো গাড়িটা চলতেছে। যদি রাস্তার মধ্যে অক্সিজেন বন্ধ হয়ে যেত, রাস্তার মধ্যে তেল বন্ধ হয়ে যাইত, রাস্তার মধ্যে কেউ একটা কাঠ পড়ে যাইত, একটা ব্যারিকেড হয়ে যাইত, চলতে পারতেন? এই যে সবগুলো কাম পজিটিভলি আপনার সাপোর্টে হয়ে যাওয়া, এটার নাম হলো তৌফিক। এই পজিটিভ বানানোর সবগুলো কাজ আপনার সাপোর্টে, পজিটিভ কে বানাইতেছেন? আল্লাহ। আপনার ভিতর থেকে শয়তানকে মেরে ফেলা হইল তা নয়, আপনার ভিতরে থেকে আপনাকে ফেরেশতা বানায় দেওয়া হইল তা নয়, কথাগুলো পরিষ্কার বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝানোর তৌফিক দান করেন। এই এতগুলো জিনিস লইয়া বসলাম, এখন একটাও তো শেষ করা মুশকিল হয়ে যাইতেছে, 7:40 বাজে গেছে গা। এই জন্য আজকে শুধু এক নম্বর, আজকে শুধু কি এক নম্বরের উপরে আমরা থেমে গেলাম, এরপরে ইনশাল্লাহ 2, 3, 4, 5 হইয়া আরো আরো এইটাও ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। এখন আমরা সবাই কেবলামুখী হয়ে বসে যায়, সবাই কেবলামুখী হয়ে বসে যায়।